নমস্কার বন্ধুরা, আমি শোভনা। চলুন আপনাদের দেখাই আমার পাড়ার প্রকৃতির সঙ্গে এবছরের অর্থাৎ 2022-এর দুর্গোৎসব। এবছরের পূজা মণ্ডপ তৈরি হয়েছে মূলত গ্রাম বাংলার সংস্কৃতিকে কেন্দ্র করে। এখানে দেখছেন মণ্ডপের দেওয়ালে খুব সুন্দরভাবে কলক আঁকা রয়েছে এবং তার মাঝে তাক বানানো, যেখানে কিন্তু প্রদীপ রাখা রয়েছে, ঠিক আছে। এবং প্রতিটি দেওয়ালে কিন্তু গ্রাম মূর্তিতে খুব সুন্দরভাবে কিন্তু ছবি আঁকা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কলক আঁকা, এছাড়া সাইডে দেখতে পাচ্ছেন বেতের কাজ। আপনাদেরকে আরো দেখাবো যে এই গ্রাম বাংলার সংস্কৃতিতে ছবি অর্থাৎ চিত্র কতটা মর্যাদা পায়। আপনারা দেখছেন আমার পেছনে দেওয়ালটায়, যেখানে মাটির প্রলেপের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণ, খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে। এছাড়া আপনাদেরকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি, যেখানে দেখতে পারবেন কি অপূর্ব একটা গ্রাম বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছে এই প্রগতি সংঘ। যেখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেওয়ালে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা চিত্র ফুটে উঠেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে মূর্তি কত সুন্দর লাগছে দেখতে। পাশে হাতি রয়েছে, তার পাশে ফুল। এভাবে কিন্তু পুরো গ্রাম বাংলার একটা মাধুর্যতাকে কিন্তু তুলে ধরেছে এই আমার পাড়ার পুজো অর্থাৎ প্রগতি সংঘ। এখানে দেখতে পাচ্ছেন হাঁড়ি, প্রত্যেকটা হাঁড়ি কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা এবং ফুল এঁকে তাকে একটা পরিমার্জিতভাবে কিন্তু সুন্দরভাবে এই মণ্ডপের আকৃতি দেওয়া হয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন উপরটায় যেখানে হাঁড়ি ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা হাঁড়ি তাকে ভেতর থেকে ফাটিয়ে তার মধ্যে কিন্তু লাইট লাগানো হয়েছে। এবং আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর লাগছে সেই দৃশ্য। আপনারা উপরে দেখলে বুঝতে পারবে যে উপরটায় কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা হাঁড়ির মধ্যে কিন্তু লাইট লাগা এবং প্রত্যেকটা হাঁড়ি ফুটো করে তার ভিতরে থেকে লাইটটা এত সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছে যে অপূর্ব একটা সংস্কৃতি অর্থাৎ অপূর্ব একটা মনোরম পরিবেশ তৈরি করেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এ দেখুন প্রত্যেকটা দেওয়াল কিন্তু খুব সুন্দরভাবে আঁকা রয়েছে, তাক বানানো, তার মধ্যে প্রদীপ রাখা রয়েছে, আপনার পদ্মফুল দেখলেন। এবং গ্রাম বাংলার একটা ঘরানাকে খুব সুন্দরভাবে কিন্তু এই প্রগতি সংঘ ফুটিয়ে তুলছে। প্রত্যেকটা হাঁড়ি, প্রত্যেকটা দেওয়াল, কিন্তু এই যে প্রতিমা, কি অপূর্ব সুন্দর প্রগতি সংঘ।